বডি ছাড়া রুবা দিবি না। এজন্য বাচ্চার বয়স, পেটের বাচ্চার বয়স 2 মাস এখন নড়ে না। তো ডাক্তার বলে এখনো বয়স কম, হার্ট বিট আসে নাই। বলে কি বলে না বলে? আমাদের নামাজ যেন রূহওয়ালা হয়, এরপরে আমাদের রোজা যেন রূহওয়ালা হয়। বলেন রোজা যেন কি হয়? আল্লামা ইবনে কাইয়িমের কিতাব আছে রূহুস সিয়াম, আরেকটা কিতাব আছে রূহুস সালাহ, আরেকটা কিতাব আছে আল্লামা ইবনে তাইমিয়ার আল খুশু ফিস সালাহ, আরেকটা কিতাব আছে আল্লামা ইবনে রাজব হাম্বলির আল খুশু ফিস সালাহ, আরেকটা কিতাব আছে আল্লামা ইবনে কাইয়িম আল খুশু ফিস সালাহ। খুশু ফিস সালাহ বলেন, একটা হলো নামাজের বডি, একটা হলো নামাজের রূহ। বলেন রূহ ছাড়া নামাজ, বলেন রূহ ছাড়া মুরগি, রূহ ছাড়া মুরগি ডিম দেয় না, রূহ ছাড়া নামাজের নতিজা মরত্তাব হয় না, রূহ ছাড়া নামাজে ফলাফল হয় না। বলেন নামাজ রূহ আলা হয়, 2 রাকাত নামাজ আমার জিন্দগি বদলে দেওয়ার জন্য যথেষ্ট। যদি নামাজ রূহ আলা, নামাজের ব্যাপারে কোরআনে কারিমে 4টা নির্দেশ আছে, কয়টা নির্দেশ? 1 নম্বর আল্লাযীনা ইউকিমুনা সালাহ, ইকামাতে সালাহ। 2 নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু ফিস সালাহ। 3 নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন, হিফাজতে সালাহ। 4 নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, দাওয়ামে সালাহ। কয়টা? আবার বলেন, ইকামাতে সালাহ, খুশু ফিস সালাহ, দাওয়ামে সালাহ, হেফাজতে সালাহ। এই 4টা যদি হয়ে যায়, এবার হয়ে গেল কাদা ফ্লাহান তাজাক্কা কদা করাস মারব্বি ফসল্লা। একামতে সালাহ কেমনে হবে, খুশু ফিস সালাহ কেমনে হবে, দাওয়ামে সালাহ কেমনে হবে, হেফাজতে সালাহ কেমনে হবে? আমি বলি যদি কোনো না কোনো ভাবে পাঁচ শক্ত নামাজকে জামাতের সাথে নিশ্চিত করেন, 4টা হয়ে গেলে বলেন পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করলেন, 4টা হয়ে গেল। ফজর নামাজে মুসল্লি কতজন, সালা কোথায়, এদের দাওয়ামে সালা কোথায়, এদের খুশুয়ে সালা কোথায়, এদের একামতের সালা কোথায়? তো নাই, কোনোটা নাই। কি দিয়ে চলছেন, ব্যাগে কি কি নিছেন, ব্যাগে কি কি ঢুকাইছেন? আল্লাহ আমাদেরকে 4টা নসিব করেন, এতটুকু নিয়ত করেন, আজ থেকে ফজরের নামাজও জামাতের সাথে করুন। বলেন ইনশাআল্লাহ, বলেন জামানরা, বলো 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 জামানরা, হারিয়ে যাচ্ছে তোমাদের জন্য রোনেওয়ালা আর কেউ নাই, রোনেওয়ালারা মরে গেছে। এখন রোনেওয়ালারা, এখন রোনেওয়ালারা মোবাইলে ঢুকে গেছে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করবেন। এবার দেখেন আল্লাহ ইবনে কাইয়িম বলেন আলা কাদরে তাউলিকা ফিস সালাহ, ছোট করে দিবে। কি বলছি বলেন, নামাজ হবে ব্রড, আখরাতে কেয়াম হবে শর্ট। নামাজ হবে দুনিয়াতে, নামাজ হবে লম্বা, বলেন আখরাতে দাঁড়াতে হবে শর্ট। কি দুনিয়াতে লম্বা লম্বা নামাজ, ইমাম সাহেব লম্বা পড়লে তো আপনাদের কষ্ট হবে, ইমাম সাহেব ইক্তেদা করবেন সবচেয়ে দুর্বলের, এজন্য ইমাম সাহেব পড়বেন যথাযথ সুন্নত মতে। আর আমরা যখন নফল পড়বো, সুন্নত পড়বো, তখন হবে লম্বা লম্বা। সুবহানাল্লাহ বলেন, এখন বলবো আমি তো কেরাত পারি না, কি দিয়ে লম্বা করবো? আপনি কেরাত পারেন না, রুকুতে তসবি বেশি পড়তে অসুবিধা কোথায়? কি
সেজদাতে তাসবিহ লম্বা করতে অসুবিধা কোথায়? হ্যাঁ বলেন, অসুবিধা কোথায়? সেজদাতে তাসবিহ লম্বা করতে অসুবিধা কোথায়? দুই রাকাত তাহাজ্জুদ পড়েন, একজনে 12 রাকাত করছে 12 মিনিটে, একজনে 2 রাকাত করছে 12 মিনিটে, বলেন কার নেকি বেশি? বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহর কাছে সংখ্যার কোনো দাম নাই, আল্লাহর কাছে কোয়ালিটির দাম, কোয়ান্টিটির ওখানে কোনো দাম নাই, ওখানে শুধু কোয়ালিটির দাম, ওখানে সংখ্যার দাম নাই, ওখানে শুধু গুণের দাম। কি বলছি বলে, আবার বলেন, সংখ্যার দাম, সংখ্যার দাম না গুণের দাম? আমরা কি বানাইছি? তোমার সংখ্যা দিয়ে কি করবে রব? সংখ্যার কি রবের কাছে অভাব আছে? বলেন সংখ্যার কি রবের কাছে অভাব আছে? ওখানে তো রবের কাছে সংখ্যার কোনো অভাব নেই, এই জন্য সংখ্যা তিনি ফিরেও থাকার না, যাও এই সংখ্যা দিয়ে কিছু হবে না। এই জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহ যখনই পড়তেন সুবহানাল্লাহ, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ থামতেন আর ভাবতেন, আমি হযরত পালনপুরের জবান থেকে শুনছি, ভাবতেন একবার সুবহানাল্লাহ বলার পরে আমার রব আমাকে কি দিয়েছে দেখি, আল্লাহ নবী কেমনে তাসবিহ পড়তেন। বাবু হাদির রাসূল ফি তাসবিহ দাবু জাদিল মাদ ফি শারহ জাদিল মাদ, শেখ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ কবর দেখতে করছেন, নজদে যে বাড়িতে বসে বসে তিনি ইবাদত করছেন ওই বাড়িতে আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ। জঙ্গি ইমামার 70 জন সাহাবীর কবর আমার জায়গা করার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যে কুয়া থেকে সাহাবা আলাইহিস মেয়েদেরকে পানি পান করিয়েছেন ওই কুয়া আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। যে 12টা নহরে হযরত মূসা আলাইহিস সালাম পাথরে বাড়ি দেওয়ার পরে যে 12টা নহর জারি হয়েছে ওই 12টা নহর দেখার আমার সৌভাগ্য হয়েছে, হুবহু আছে, এখন হুবহু আছে, হুবহু আছে, এভাবে পানি ওঠে এভাবে। আমি একটা ভিতরে হাত দিয়েছি, হাত আমি চলে যাচ্ছে এই পাথরের ভিতরে পানি ওঠে 12টা 1 2 3 4 5 6 মিনহু 12 আইনা একটা কিতাব কি বলছি যাদুল মাআদ বাবু হাদি রাসূল ফি যাদিল ফি তাসবিহ তাসবির মধ্যে রাসূলের আখলাক কেমন ছিল রাসূলের তাসবিহ পড়তেন কিভাবে দেখেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, রাসূলের মধ্যে উত্তম নমুনা কার কার জন্য? যিনি আল্লাহর উপরে ঈমান আনে, যিনি রাসূল আখিরাতের উপরে ঈমান আনে, আর যিনি বেশি বেশি জিকির করে, সুবহানাল্লাহ। বলে কি করব, আমার ইচ্ছে ছিল আমি রোজা বয়ান করব, আমি তো পারছি না, ঠিক আছে রাসূল তাসবিহ পড়তেন এক নিঃশ্বাসে একবার, বলেন আবার বলেন, আমরা কেমনে পড়ি? যে কেমনে পড়ছিলাম আমার নাম মুশতাক, শেষের কফ ক বাদ দিলে কি থাকে? মুশতাক নাম হয়েছে না, মুশতাক এবার নাম হয়েছে না, আমার কেউ এই মুশতাক এদিকে আসো কি বলবেন, নাম ঠিক করে বলেন, হ্যাঁ রাগ করবে না, নামটা বলা আসে না। এখন আমি যখন বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কি কয়, হ্যাঁ বেটা বেদ দাও ঠিক করি পড়, কি করছি কি করছি,
রাগ করতেছেন শেষে একটা হা আছে কি আছে হা এই শেষের হাটা যদি ছুটে যায় এই শব্দটা হলো আর এক নিঃশ্বাসে তখন মানুষ তিনবার পড়ে চারবার পড়ে শেষের হাটা তখন আলিফ হয়ে যায় হা হা আলিফ হয়ে যায় যেমন ধরেন আমি পড়ছি এখন এক নিঃশ্বাসে পাঁচবার পড়বো দেখেন শেষ বর্ণ বাদ দিয়ে নাম হয়ে গেছে শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে আল্লাহ কি কইছে এই এভাবে পড়ছিস কেন এই এটা কোনো পড়া হইল শুদ্ধ করে পড় তো মালিক বুঝি এভাবে কয় না গোটা আসমানের ফেরেশতারা একসাথে এই কি পড়ছ তুই কেন বেয়াদবি করছিস রবের সাথে হ্যাঁ যদি শুদ্ধ করে পড়তাম তো বিগত জীবনে কত হাজার জমা হয়ে যেত আজ থেকে শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ